প্যাকেজ তো ক্রিয়েট করছি, এই যে এখানে প্রাইসিং এর প্যাকেজটা বলছেন না, ওভারভিউ প্রাইসিং হ্যাঁ, এর তো আপডেট হয়েছে আমার। প্রাইসিং এ যান তো দেখি আমি কি আবার ব্যাকে চলে যাব স্যার? না, প্রাইসিং এ ক্লিক দেন তাইলেই চলে চলে যাবে। আচ্ছা, এই যে এগুলো তো কালকে ক্লাস সময় যেটা যেভাবে আমাকে করতে বলছে ওভাবে করা হচ্ছে। এগুলো টিক চিহ্ন দিয়ে দেন কয়েকটা, দে পেজ সেট আপ এগুলো টিক চিহ্ন দিয়ে দেন। আচ্ছা, তারপরে অ্যানালিটিক্স ট্র্যাকিং সেট আপ এটা প্রিমিয়ামে প্রিমিয়ামে দিয়ে দেন। আচ্ছা, ওয়েবসাইট ইনস্টাগ্রাম এটা প্রিমিয়ামে দিয়ে দেন। অ্যাকশন প্ল্যান প্রিমিয়ামে দেন। এডিশনাল প্ল্যাটফর্ম দিয়ে দেন স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে। ওকে, এখন নেক্সট দেন। এবং এই জায়গাটাও কি ঠিক আছে না স্যার? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, আবার এখানে ইলিগেল কন্টেন্ট দেখাচ্ছে। জি হাতে লেখা, মানে এটা তো ওখান থেকে কপি করে নিয়ে এসে বসাই দিছে। আচ্ছা, আপনি যেহেতু বলতেছেন কেটে দিছে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখতেছিলাম। মাই সার্ভিস স্টেট ইট ইজ এন্টার দিয়ে একটু নিচে নামান। ঠিক আছে, কিন্তু জেট চাপেন, কিন্তু জেট চাপেন, আরো চাপেন। ওকে, এই তো ঠিক আছে। দেন সেভ এন্ড কন্টিনিউ দেন। সেমই তো আসতেছে। আপনি কি কোথাও কারো কাছ থেকে কপি করছেন? স্যার এটা আমি নিজে লেখা, আমি কোথা থেকে কোনো কিছু নিই নাই। কালকে এটা আবার চেঞ্জ করে আবার আমি, মানে আমার গিফটে যে রিলেটেড সে শব্দগুলো শুধু যোগ করে করে আমি লিখেছি। ভাইরাল যেখানে লিখছেন, ভাইরাল ইউর চ্যানেল, এখানে লিখেন প্রমোট ইউর চ্যানেল, অডিয়েন্স টু প্রমোট ইউর চ্যানেল। উপরে যান, ওয়েলকাম টু মাই গিগ দিয়ে এটা এন্টার চাপা। ওকে, এখন দেন তো। তারপর এখানে একটা ইয়াতে দেখছি কি কমেন্টস লিখছেন, কমেন্ট এটা তো জানতো। কমেন্ট হ্যাঁ, সার্ভিস এর কোথাও লিখছে মনে হয়, কমেন্ট দেখলাম। সার্ভিসে এখানে এই যে লিখছেন, হ্যাঁ, যে মোস্ট সাবস্ক্রাইব ভিউজ এন্ড কমেন্টস, এটা কেটে দেন, এটা কেটে দেন। ওকে, এখন এখন সবগুলো কপি করে এটা ডিলিট করেন, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দেন। জি জি
রিরুট দেন, পেজটা রিরুট দেন, পেজটা আগে রিরুট দেন। এখন দেন সেভেন কন্টেনার দেন। এখন আপনি সেভেন কন্টেনার দেন। ইয়েস আলহামদুলিল্লাহ। সবার সমস্যাটা কি ছিল তাহলে এখানে? এখানে উনি যে কম, উনি এখানে ভাইরাল যে কোয়েন যেটা লিখছে সাউন্ড হয় বেশি তার। স্যার এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিব? আচ্ছা এখানে মানে যেগুলো লাগবে সেসব রিকোয়ারমেন্ট গুলো, এটা কিন্তু লাইভ স্ট্রিমিং এর। এই যে এই রিকোয়ারমেন্ট গুলো না স্যার, এটা দেন স্যার এখানে ওই জিনিসটা অ্যাড করতে হবে না যে বিফোর প্লেসিং দ্য অর্ডার প্লিজ কন্ট্যাক্ট মি ফার্স্ট? এটা কি ওই এটা? না না না, এটা এখানে লিখবেন না। ও আচ্ছা ঠিক আছে, এখন অ্যাড দিব। এটা দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সেভ অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ দিব স্যার? সেভেন কন্টিনিউ দেন। আপনি ফটোস দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভাইয়া সাইজ এখন পিডিএফটা এখন কি সেভেন কন্টিনিউ দিব? সেভেন কন্টিনিউ দেন। সেভ আপুর তো মানে এক্সাম দিতে হবে তাই না? জানি না তো, এটা একটু ক্লোজ পাবলিশ গিয়ে গেলাম, ডানে ক্লিক করেন। গিয়ে পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, ওয়াও আপু আপনার এক্সাম দিতে হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কে যেন করতে পারে নাই? আমি স্ক্রিন শেয়ারিং তাহলে বন্ধ দিয়ে দিলাম, আমি করতে পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, কে যেন আরেকজন বলছিল আপনার আগে, কে বলছিল? হ্যালো ভাই, আমি করতে পারিনি ভাইয়া, আমি বলছিলাম। আপনি আগে স্ক্রিন শেয়ার দেন, পরে সুর সময় মল্লিক দেন। আচ্ছা ওকে। জি ভাই, আমিও করতে পারিনি। আপনি সুসময় মল্লিকের পরে দিবেন। জি আচ্ছা।
ঠিক আছে। এগুলো ঠিক আছে? এটা ঠিক আছে? জি ঠিক আছে। এটা দাঁড়ান দেখি আপনি কি লিখছেন, কন্টাক্ট কন্টাক্ট এগুলো লিখছেন নাকি কিছু? না না আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান, এখানে স্টপ করেন দেখি কি লিখছেন। ভাই আমার এখানে প্রবলেম হয় নাই তো, আমার প্রবলেম হয়েছিল যে টেস্ট চায়। টেস্ট টেস্ট যদি চায় তাহলে অবশ্যই টেস্ট আপনাকে দিতে হবে, দিয়েই গিগ পাবলিশ করতে হবে, বুঝছেন? আপনি অ্যাটমোসফিয়ার লিখছেন, এটার পরে একটা এন্টার দেন। আমি এক্সপার্ট ইন এর পর একটা ইন্টার দেন। ইউজিং টাস টুলস এর পর একটা ইন্টার দেন। ETC are helping for completing the task. আজ ইনফরমেশন এর মধ্যে কি ভুল দেখাচ্ছে, দেখেন তো এটাতে কি ভুল দেখাচ্ছে, ঠিক করেন এটা। থ্যাংকস থ্যাংকস তাহলে, থ্যাংক ইউ দেন, থ্যাংক ইউ দেন, বায়ার কে থ্যাংক ইউ বলবেন, হ্যাঁ বায়ার কে থ্যাংকস। এখন সেভ এন্ড কন্টিনিউ দেন। ভাই উনি তো লাস্টে দেখলাম কিওয়ার্ডস গুলো লেখা আছে ওনার। হ্যাঁ দেন, আপনি ইয়া কি চুজ করছিলেন, আপনি ইয়াতে জানতো, ওভারভিউ জানতো দেখি। বিজনেস লিড জেনারেশন, বিজনেস লিড জেনারেশন, আপনি ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন দেন তো। ভাই এখানে ডিজিটাল মার্কেটিং দিলে লিড জেনারেশনটা আসে না, আসে না ভাইয়া? ওরা এখানে কিছু সাজেস্ট করে দিছে যে ক্যাটাগরি বিজনেস এর সাথে লিড জেনারেশন দিয়ে দিছিল। জি ভাই আমি এরকম পাইছি। এখন এটাতে কি এক্সাম দিতে হয় মাস নাকি? সবারই কি, যারা বিজনেস দিছেন সবার কি এক্সাম চাইছে? জি ভাইয়া আমারও এক্সাম চাইছে। ক্যাটাগরিটা এক্সাম চাইবে, এক্সামই তো দেওয়া লাগবে সবাইকেই, মাস্ট। বাট বিষয়টা হচ্ছে যে এক্সামটা আসলে প্রথম গিগে বা প্রথম দুই একটা গিগে না দেওয়াটা ভালো। চেঞ্জ করে দিব, ডিজিটাল মার্কেটিং আমরা এক্সামটা দিব কিভাবে?
ডিজিটাল মার্কেটিং ইমেল মার্কেটিংটা দেন, দিয়ে পরে এগুলো চেঞ্জ করা যাবে, পরে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। এই যে গিগ মেটাডাটা আসছে, এগুলো তো মিলতেছে না। এখানে মেইল চ্যাম্প দিতে পারেন, মেইল চ্যাম্প তো আমার এই গিগের সাথে রিলেটেড না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। গিগটা পাবলিশ হওয়ার পরে আবার ক্যাটাগরি চেঞ্জ করে ওগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ হবে ভাই? চেঞ্জ করে দিলে কি দিবে না, মানে এক্সাম দেওয়া লাগবে না? না আমি বলি, আমাদের সময়ে এসইওর উপর গিগ খুললেই একদম দেওয়া লাগতো। আমরা কি করতাম, অন্য ক্যাটাগরির উপরে গিগটা খুলতাম, ওপেন করার পরে পরে এটা চেঞ্জ করে দিতাম, পরে ওটা এসইও তে কনভার্ট করে দিতাম, তাহলে একদম লাগতো। আমরা তো এসইও দিছি স্কিলে, সবাই তো মনে হয় দেওয়া হয়েছে স্কিলে এসইও দেওয়া। গতকালকে তো লাইভ স্ট্রিমের গিগ দেওয়ার পরেও এক্সাম চাইছে। আমারটাও এক্সাম চাইছে ভাইয়া, আমারটা হচ্ছে গিয়ে ড্রাফটে আছে, সব হয়ে গেছে, ড্রাফটে দেখছে। আমারটাও ড্রাফটে আছে। অবশ্য এখানে মানে নেটিভ, মানে ইংলিশ নেটিভ না দেখে আর কি মনে হয় দিতে হবে এক্সাম। না 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 এরকম না। আচ্ছা আমরা শুনে কে যেন আপনাদেরকে লিঙ্ক দিছে কিছু, দেখি তো লিঙ্ক গুলো, দেখি তো ওপেন করেন তো। হ্যাঁ হ্যাঁ লিঙ্ক গুলো দিছে কামরুল ভাই। সঞ্জিত আপু আপনি এটা করেন, লিঙ্ক গুলো দেখান তো, ঠিক লিঙ্ক গুলো ওপেন করেন। চলে গেল এটা, এই লিঙ্কটা দিছিল আর আরেকটা দিছে। ভাইয়া এই তিনটা লিঙ্ক দিচ্ছে। আচ্ছা এখানে সুবিধা হলো কি, কন্ট্রোল এফ চাপলে সার্চ করা যায় কোশ্চেন গুলা এক্সামের সময়। হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল এফ চাপেন, এই যে এখানে পুরো, এখানে পুরো কোশ্চেনটা লেখা এন্টার দিবেন, দেওয়ার পরে এই রিলেটেড কোশ্চেন যদি থাকে এখানে চলে আসবে। কামরুল ভাই দেখাইছিল কালকে। দেখান তো। হ্যাঁ দেখতে পাচ্ছি, তো করে এটা এটা না, এটাই এটাই তো। আমরা আরো কয়েকটা লিঙ্ক দিব না আমিও। হ্যাঁ তাহলে হচ্ছে যে কি, যিনি এক্সাম দিবেন উনি তো আর ট্যাব চেঞ্জ করতে পারবো না, ইয়ে করতে পারবো না। আমরা যারা বাইরে থাকবো তারা আমরা এইভাবে চেক করে করে আনসার গুলো বলে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ জি বলে। কামরুল ভাই কিন্তু ভালো একটা জিনিস দেখাইলেন আমরা। হ্যাঁ এটা কত কত সালের দেখি, ডেটটা দেখেন।
দেখতে দেখান। আচ্ছা আমার কাছে কয়েকটা লিঙ্ক আছে, আমি দিব না দেখি। ওইটা তো ভালো প্রশ্ন আছে অনেক, আমরা আগে যারা ছিল তাদের সবাইকে মিলিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই আপনি আমার একটু রাতে ফোন দিয়ে দিন তো, বা মনে করাই দিন তো, আমি আচ্ছা আপনাকে স্যার, লিঙ্ক কয়টার করে দিকে দিয়েছিলাম, স্যার কল আপনি দিব? গ্রুপে গ্রুপে দিয়ে দিন। আপনি আমাকে 10টার পরে দিবেন, 10টার পরে। আচ্ছা স্যার। আচ্ছা। এখন কথা হচ্ছে আপনারা 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 কিন্তু মানে আমরা এইভাবে তো কিছু পাবো ঠিক আছে, বা তার মানে এই না যে আপনারা কিছু স্টাডি করবেন না, এরকম না, আপনারা একটু স্টাডিও করবেন। এটা আপনাদের জন্য ভালো হবে, কারণ হচ্ছে ইংলিশ শেখারও দরকার আছে, বুঝছেন? অনেক জিনিস কিছু জিনিস আপনারা শিখলেন বুঝলেন। আপনারা যারা মানে একটু ইয়ে করে ফেলছেন, মানে ওই যে স্পেস টেস্ট ঠিক মতো দেন নাই, ডেসক্রিপশনে ইয়ে করে রাখছেন, ওই তাদেরকে এক্সামটা এসে বেশি, এই জন্য হ্যাঁ ভাই, বলছিলাম কি একদিন দিন করে কারণে? দিলে হ্যাঁ আমরা তো আমি অনেকভাবে চেক করছি ওটা কম। অনেক ইয়ে দিয়ে, তারপরও না না অনেকবার চেক করলে কি হবে, একবার যখন চায়া গেছে এক্সাম, হ্যাঁ তখন আর চেঞ্জ করলে ওই এক্সামই যায় চাই। ভাইয়া কেন কেন চাচ্ছে বললেন? আপনারা যে মানে ডেসক্রিপশনে স্পেস টেস সুন্দর করে দেন নাই, এলোমেলো করে লেখাগুলো লিখছেন, বুঝার মনে নাই। হ্যাঁ এই জিনিসগুলোতে মিস্টেক হয়ে গেছে। আপনি একজন একজন করে করতেন কি তাহলে, এই এক্সাম দেওয়া লাগবে এটা অবশ্যই ঠিক আছে, কিন্তু প্রথমেই এক্সাম দিয়ে কি পাবলিশ করাটা, এটা সমস্যা নাই, এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আমরা আর এক্সাম উত্তর তাছাড়া করে দিব। স্যার, এক্সাম দ্বিতীয় প্রায় 40 মিনিটের মতো সময় নেয়। 40 মিনিট সময় নিবে না, আমরা সবাই মিলে যখন এক্সাম দিব তখন এত সময় নিবে না, আমরা সিস্টেম করে করে ফেলবো। ভাই শুধু এমসিকিউ তো, তাই না? হ্যাঁ, 40টা এমসিকিউ। আবার এখানে সিলেবাস দিয়ে দেয় তো, স্টাডি করার জন্য সিলেবাস দেয়া থাকে, যে এই সিলেবাসের উপরে হবে। তাই কোথায়? আমি তো পাইনি। আমি কালকে কয়েকটা টিউটোরিয়াল দেখলাম, ওইটার মধ্যে তো দেখে সবগুলাতে দেখাইলো যে মানে এক্সামটা স্টার্ট হওয়ার আগে সিলেবাসটা দেয়, যে এই সিলেবাসের উপরে পরীক্ষা হবে। স্টার্ট হওয়ার আগে দিলে তো আমরা কিভাবে স্টাডি করব? আপনি ওইটা দেখবেন পরে স্টার্ট করে। আচ্ছা আমি ওটা কিন্তু ভালো, আমাদের সিলেবাসটা তাহলে আমরা একটু স্টাডি করতে পারলাম। আমি যে টিউটোরিয়াল গুলা দিছিলাম মানে এখানে রেকর্ডিং করে আমি ড্রাইভ লিঙ্কটা দিছি, এখানেও কিছু ওরা মানে টেস্ট নেই, মানে টিউটোরিয়াল গুলা দেখার পরে মানে এমসিকিউ আকারে টেস্ট নিছিল, এরপরে আরেকটা টিউটোরিয়ালে যেতে পারছি এরকম, ওইখানে কিছু সাজেশন পেয়ে যাবেন হয়তো। আপনি দিছেন, সবাইকে দিছেন? আর কেউ আর কেউ পান নাই, কোর্স পান নাই আর কেউ? আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি ভাই, ওই আপলোড করে আর কয়েকটা বাকি আছে করা, ওইগুলো আজকে করে ফেলবো। আজকে করে যত দ্রুত করবেন আপনি আরো কোর্স পাবেন। কোর্সগুলো কেমন মনে হইলো আপনার, কোর্স করলেন? কোর্স গুলা ভাই ভালো, মানে এখন ওই গিগ দিয়ে আর কি গিগ পাবলিশ করার ব্যাপারে এরা খুব সুন্দর পরামর্শ দিছে, তারপর হচ্ছে ছবি দেওয়ার ব্যাপারে কিরকম ছবি দেব, তারপর কিরকম ডেসক্রিপশন লিখবো, অনেক সুন্দর ডেসক্রিপশন অনেক সুন্দর করে বলছে এরা। আচ্ছা আপনি ওইটা ওই কোর্স সবগুলো আপলোড করে ড্রাইভ লিঙ্কটা ওই যে ফ্রিল্যান্সার কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিন। ফ্রিল্যান্সার কমিউনিটিতে তো অ্যাড নেই। আপনি গ্রুপে দিয়েন তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, স্যার কোর্স গুলি কি ইমেইলে আসবে নাকি নোটিফিকেশন আসবে? নোটিফিকেশন সে আসবে। হ্যাঁ আচ্ছা খাজা ভাই আপনি ওনারে উনি যখন গ্রুপে দিবে তাহলে আপনি ফ্রিল্যান্সার কমিউনিটিতে দিয়ে দিয়েন, যারা নতুন আছে ভাই আছে তারা একটু দেখলো আচ্ছা স্যার। সবাই পাইলো। ঠিক আছে।
আর কেউ পান নাই, আর কেউই কি কোর্স পান নাই? কোর্স তো পাই এই কথা দেখতেছি আর কি, আস্তে আস্তে আমাদের নেটে প্রচন্ড সমস্যা করতেছে, এখন আমি ডাটা দিয়ে ঢুকে বসে আছি। আর কালকে রাতের বেলা সব কাজ ভাইয়া করে ফেলছি এমনি আলহামদুলিল্লাহ, মানে সবকিছুতে কোনো সমস্যা হয় নাই। ওই লাস্টে যে বলছে যে মানে আপনি নেটিভ কিনা আর কি, ইয়ার ইউএস এর, আমি তো দিছি নো, ওখানে বলছে যে এক্সাম দিতে হবে, তারপর আর গিগ পাবলিশ হয় নাই। হ্যাঁ দেখা যাচ্ছে, জি দেখতে পাচ্ছি। এই যে ভাইয়া যান আপনি গিগের জন্য এখানে যান। ওকে জি ভাইয়া, আপনার তো গিগ এডিট, এই যে ডান পাশে এডিট গিগ আছে, আচ্ছা দা নেক্সট ভিডিও না কানেক্ট একটা করে সেভ ইন করতে নে। সেভ দিব। হুম ভাই এগুলা কি প্যাকেজ গুলো? হ্যাঁ প্যাকেজ গুলি লেখেন নাই কিছু? ওখানে তো লেখছি না, এগুলা দেখি নাই ভাইয়া এর আগে, মানে আজকে এখনই দেখলাম। মানে উপরে যান, আপনি কিছু লেখেন নাই তো নাকি? বেসিক স্ট্যান্ডার্ড প্যাকেজ এগুলো লিখছেন কিছু? হ্যাঁ লিখছি তো ভাইয়া প্রায়, এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, যে নর্মাল স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লিখছি, তারপর আই উইল, এগুলা তো লিখছি। হোয়াই ইউ চুজ মি, এটা স্পেস দেন এন্টার চাপেন, লাগাই লাগাই এভাবে করার কি দরকার? আপনি একটু সুন্দর করে আর একটু উপরে যান, দেখি আপনি কি করছেন। এগুলো যেখানে স্পেস দেওয়ার দরকার সেখানে স্পেস দেন। হ্যাঁ এখানে কি স্পেস দিব না? ওই যে কি এখানে অনেকগুলো সেন্টেন্স একসাথে লিখে ফেলছেন, এটা তো এখানে একটা স্পেস দেন মধ্যে। হাই দিয়ে তিনটা ডট এগুলা না দিয়ে কমা দিলে ভালো হয়, কমা অথবা না কিছু। ভাইয়া কোথায় স্পেস দিব? আর একটু নিচে যান। হ্যাঁ হ্যাঁ ওই যে এখানে নেভিগেটর আছে, নেভিগেটর পরে একটা স্পেস আচ্ছা এন্টার দেন। ওকে, আপু এই ডট গুলা কেটে দেন আপনি, এই যে হাই এর পরে, তারপর লাস্ট আর একটা এমপ্লয়িস এর পরে অনেকগুলা ডট দিছেন। ঠিক আছে এখানে একটা ফুল স্টপ দিয়ে দেন লাস্টে। লাস্টে ফুল স্টপ এখানে না দিয়ে থ্যাংক ইউ লিখেন, থ্যাংক ইউ লিখে পরে ফুল স্টপ দেন। থ্যাংক ইউ মানে হচ্ছে নিচে লিখবো এক ঘর, আরো নিচে যান, আরেকটা এন্টার চাপেন। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ এখন লিখে দেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে এখানে ডট দিয়ে দিব না? ওকে। এখন নিচে যাব, এখন নিচে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেন। এড করছেন এগুলো? জি ভাইয়া সেভ এন্ড কন্টিনিউ দেন। এগুলো এগুলো তো দেয়াই আছে ভাইয়া। সেভ এন্ড কন্টিনিউ দেন, নিচে যান। ঠিক টেস্টের মধ্যে ক্লিক দেন।
ও বাবা, এ তো পুরো ইংলিশে সব দিয়ে বসে আছে, এত বড় সিলেবাস ভাইয়া। অ্যাডমিশন টেস্টের গ্রামার টেস্ট করতে হবে এখন বসে বসে। বলছি যে আপনি রাতে আমার মনে করে দিয়েন বুঝছেন, আমি আপনাকে দিব, আর হচ্ছে আগামীকালকে থেকে আমরা এক্সাম দেওয়া শুরু করে দিব, ঠিক আছে? তাহলে আপনারা একটু আজকে একটু স্টাডি করতে হবে, ওই যে কামরুল হাসান আপাতত যে লিঙ্ক গুলো দিছে ওই লিঙ্ক গুলোর উপর একটু স্টাডি করেন, আর আমি রাতে দিয়ে দিব লিঙ্ক, ঠিক আছে? ওইগুলো একটু একটু দেখবেন, একটু স্টাডি করবেন, একটু মানে রাখবেন সাথে, তাহলে আমরা সবাই মিলে যখন এক্সামটা দিয়ে দিব, যিনি এক্সাম দিবে উনি তো ট্যাব চেঞ্জ করতে পারবে না, বুঝছেন না? আমরা একটু দেখতে হবে। আচ্ছা সঞ্জিত আপু, আপনার এই পেজটা আপনি চ্যাট বক্সে দিয়ে দেন, পেজের লিঙ্কটা, তাহলে সিলেবাসটা আমরা গ্রুপে দিয়ে দিব। পুরোটা কপি হয়নি আপনার? ডাবল ক্লিক করুন। না হলে টান দিয়ে ধরে সবগুলো কপি করে লেখাগুলো কপি করে দিয়ে দেন, কন্ট্রোলে দেন আপু, কন্ট্রোলে দেন, তাহলে পুরো পেজ নিয়ে নিবে একবারে। পুরো পেজ নিয়ে তো মানে এত লেখা তো আসবে না। আপু আচ্ছা আপু, আচ্ছা ভাই একটু মিউট থাক, মিউট করেন আপু, আপনি শুধু পেজের লিঙ্কটা আমাকে দেন, আমি এটাকে পিডিএফ করে আপনাদের দিয়ে দিব না, পেজের লিঙ্কটা দেন। ভাই চ্যাট বক্সে দিয়ে দিছি। আচ্ছা আমি চেক করতেছি। ওকে, আপনি এখন ব্যাক ব্যাক দিয়ে দিবেন বুঝছেন, ফাইবারের যে টেস্ট পেজ আছে দেখেন, এখান থেকে আপনি যদি স্টার্ট দেন মানে নিচে যান, নিচে যান, নিচে গিয়ে যদি স্টার্ট দেন তাহলে স্টার্ট হবে, না হলে কিন্তু স্টার্ট হবে না। সঞ্জিত আপুর লিঙ্কটা আরেকবার একটু দেন। লিঙ্ক দিলে মনে হয় এইভাবে ঢুকবে না। সবার যদি আলাদা আলাদা সিলেবাস থাকে তাহলে তো দিলেও লাভ নাই। আলাদা আলাদা থাকবে না, সেম থাকবে। লিঙ্ক তো ঢুকছে, আমার এখানে লিঙ্ক ঢুকছে তো। লিঙ্কটা যদি ঢোকে তাহলে হবে। হ্যাঁ ঢুকছে ঢুকছে, ওইটা আপনি ক্লিক করেন ঢুকে যাবে। ওকে দেখেন ভাই দিয়েছি, এখন দেখেন ভাই, এখন শুধু ব্যাক স্পেস দিতে দিতে যাবো তাই না? ব্যাক স্পেস দেন। আপু সিলেবাস আসছে। ওকে ওকে ভাইয়া, ভাইয়া একবার এক্সাম দিলে কি আবার বারবার দেওয়া লাগবে গিগ পাবলিশ করার সময়? না না না, বারবার দেওয়া লাগবে না। এখানে ইংলিশ টেস্ট দুইটা দেওয়া লাগে, একটা হচ্ছে মূলত ফাইবারের ইংলিশ টেস্ট, আর একটা হচ্ছে আপনার অনলি ইংলিশ টেস্ট, যেটা আর কি দুইটা ইংলিশ টেস্ট দিয়ে দিলে মুক্তি, আর আপনাকে ইংলিশ টেস্ট ম্যাচ দিতে হবে না। আচ্ছা, আর আর কে আর কার যেন সমস্যা ছিল? ভাইয়া আমার তো পিডিএফ ফাইল করতে পারি না, আমার একটু বাকিও আছে, আমি কি করব বুঝতেছি না। আচ্ছা, সুসময় মল্লিক উনি আগে স্ক্রিন শেয়ার দিক, পরে আমি আপনার ইয়ে করে দিচ্ছি। আপনারা গ্রুপ স্টাডিতে গ্রুপ স্টাডি করেন না এখন আর? স্যার সবাই তো জয়েন হয় না স্যার, কয়েকজন শুধু জয়েন হয়। ভাইয়া আমরা রেগুলার মানে মোটামুটি 14 জন থাকি। 14 জন কোত্থেকে আপু? গত ক্লাস পর্যন্ত তো 10 থেকে 11 জন।
হ্যাঁ, ওই যে ডাবল ডিভাইসের কারণে মনে হয় 14 জন দেখায়। গতকালকে রাতে তো অনেকক্ষণ থাকছি আমরা, প্রায় 1টা 1.5টা পর্যন্ত ছিলাম। আমি 1টা 1.5টা 1টা 1.5টা ওইটার কাছে কাছে যা ঘুমাইছি আমরা সবাই। আমি তো মানে রেগুলার থাকতাম, কিন্তু এখন তো হচ্ছে আমার প্রবলেম হওয়াতে আর রেগুলার ভাবে থাকা হয় না। তাও চেষ্টা করি, যখনই সময় পাই তখনই মানে দাঁড়ান দাঁড়ান, আপনি 100% লিখছেন কেন টাইটেলের মধ্যে? পার্সেন্টেজ কেন দিছেন? না বলে এই টাস্কটা সেভ দিয়ে দেন। প্রমোট ইউর ভিডিও লাইভ, ইউর লাইভ স্ট্রিম ভিডিও অর্গানিকলি দেন, ভিডিও স্পেস দিয়ে অর্গানিকলি দিতে পারেন। অর্গানিকলি CALLY CALLY হ্যাঁ, এখন সেভেন দেন। কি লিখছে? ফুল স্টপটা কেটে দেন, ফুল স্টপটা কেটে দেন। থ্রি প্যাকেজ আগে ক্লিক দেন, তারপর প্যাকেজ গুলো লিখেন। ডান পাশে দেখেন থ্রি প্যাকেজ আছে, ডান পাশে উপরে, এখানে না একটু উপরে যান। হ্যাঁ, এই যে প্রাইসিং স্কোপ এন্ড প্রাইসিং আছে, ওইটা ডান পাশে যান, ওইটার ডান পাশে যান। এখানে একটা বাটন আছে, এটা ওপেন করুন, গট ইট দেন। এখন লিখেন আম্মা পরে সিনে করুন উঠলে গেছে। ভাই আমি 3টা প্যাকেজের নাম দিছি, গুড বেটার বেস্ট। এটা কি দেওয়া যাবে না হলে, নাকি গোল্ড প্ল্যাটিনাম এটাই দিব? না দিতে পারেন, আমার কাছে মজা লাগছে, মনে করলাম যে এটা দিয়ে দিই। হ্যাঁ কি চান কুমন থাকা ভালো। ভাইয়া আমার আজকে ডিপার্টমেন্টের ক্লাস আছে, তো আমার আমি এখন একটু লিভ নিতে হবে ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা।
হ্যালো স্যার, ওই চ্যাট বক্সে ফেসবুক গ্রুপে পোস্ট করো, এটার পিডিএফ লিংকটা দিয়ে দিয়েছি, ভালো করছেন। সবাই আর কি পিডিএফ সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। এটা কদিন দিব? আচ্ছা, মাহিম ইসলাম কে ক্লাসের কেউ? মাহিম ইসলাম কে? না, ওই গ্রুপে দেখলাম রিকোয়েস্ট পাঠিয়েছেন উনি গ্রুপে জয়েন হওয়ার জন্য, ও না এই জন্য জিজ্ঞেস করতেছি আমাদের ক্লাসের ক্লাসের কেউ কিনা। ওনাকে এক্সেপ্ট করেন না মাহিম ইসলাম, হচ্ছে উনি কিছুই সাবমিট করেন নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ওনারা ওনারা অ্যাকসেপ্ট করেন না। আর ইয়া সিয়ার, আপনি ইয়াকে ইয়ে করছেন কে যেন নতুন আসলো আসলো ক্লাসে? ভাইয়া ও সুসময় রয় না কি জানি নাম ওনার, উনি হচ্ছে বলছে যে উনি কন্টিনিউ করতে চায়, উনি নাকি ও ডিটেল গুলা ফিল আপ করে দিয়ে দিবে। উনাকে একদিন দুদিন দেখি, তারপর যদি উনি না দেয় তখন আপনাকে জানাবো, আপনি যদি পারমিশন দেয় উনাকে রিমুভ করে দিব আবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তবে এটা কি দিব? সোশ্যাল মিডিয়া শেয়ার দেন, এখানে সোশ্যাল মিডিয়া শেয়ার করে এখানে একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেন। $10 দিব? হ্যাঁ দেন, $10 দেন। এটা পঁচিশ পাঁচ হাজার দেন। উনি তো সোশ্যাল মিডিয়া শেয়ার 4, 6, 9 দিছে, এত কম? বাড়া দিব? এখানে 10-এর উপরে অপশন নাই। সোশ্যাল মিডিয়া শেয়ার ওইখানে ক্লিক করে দেখেন ভাই, 10-এর উপরে আসবে। আচ্ছা এত দিলে কি করবেন আপনি, এত অ্যাকাউন্ট আছে, এত বেশি দিলে পোস্ট সাজেশনটা, পোস্ট সাজেশন টোটাল 10টা অ্যাকাউন্ট বেশি দিতে পারে। আচ্ছা আচ্ছা, এটা 6টা দেই। পোস্ট সাজেশনটা তো বাড়াই দিতে পারে মনে হয়।
দশটার বেশি নেই। দেন প্রাইজিং গুলো এড করে সেভ কন্টিনিউ করেন। এটা ভাই বুঝলাম না, এটা লাগবে না এখন। সেভেন কন্টিনিউ দেন। হ্যাঁ এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা কি দেওয়া লাগবে? হ্যাঁ এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা দেওয়া দরকার। টিক মার্কটা উঠাই দেন নাহলে নিবে না। লিখছে প্যাকেজ আর কি, এটা বড় হয়ে গেছে, ডিসক্রিপশনটা বড় হয়ে গেছে। ক্যারেক্টার আচ্ছা, আপনি এখানে অডিয়েন্সটা দিছেন কেন? অডিয়েন্স তো নিচে সিলেক্ট করার অপশন আছে, অডিয়েন্সটা কাইটো দেন। নিচে তো ভাই অনেক বেশি হয়ে যাবে, 5,000 10,000, তার জন্য আর কি। এখানে অডিয়েন্স তো দেওয়া লাগে না। নিচে তো আর কি 5,000 বেশি আছে, তার জন্য আর কি। হ্যাঁ ভাইয়া, এটা নিয়েই আমার প্রশ্ন ছিল যে এখানে আমি তো অডিয়েন্স প্রথমে অ্যাড করি নাই, কিন্তু মানে 5-10 এভাবে অ্যাড করতে হয়েছে আর কি, যেহেতু ডিফল্ট দেওয়া এখানে। তো এক্ষেত্রে যদি আমরা ফুলফিল না করতে পারি তাহলে কোনো সমস্যা হবে কি? আপনারা যখন কাজ করবেন প্র্যাকটিক্যালি, আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে আসলে এই ডেমো গুলো হচ্ছে শুধু ডেমো, ঠিক আছে? আমরা এগুলো একটা ডেমো সাজায় রাখছি, বাট এখানে আমাদের মূলত নেগোশিয়েট করা যাবে কাস্টম, আর কি। হ্যাঁ নেগোশিয়েট করা যায় এবং যে কাস্টম অফার দেয় হ্যাঁ হ্যাঁ এটাতে আমাদের কাজ হয়। যদি আপনি লাইফে ধরেন এক্সাম্পল দেখাই, যদি আপনি 50টা কাজ করেন, 50টার মধ্যে আপনার মিনিমাম 40টাই থাকবে কাস্টম কাস্টম ওয়ার্ক, জি ঠিক জি আছে? আপনারা কিছু জিনিস আমি সবসময় বলি যে কিছু বিষয় আছে এটা আসলে এটা প্র্যাকটিক্যালি কাজ করলেই তখন বুঝতে পারবো না, এর আগে আসলে এগুলা নিয়ে কনফিউশন বা এটা সেটা এগুলো থাকবেই।
আচ্ছা ভাই, এখানে তো রিকোয়ারমেন্ট এখানে দিব না। রিকোয়ারমেন্ট এখানে দিবেন না আপনি, এগুলো স্পেস টেস্ট ঠিক মতো দেন। ইফ ইউ কি দিছেন এটা দিয়ে লাইনের সাথে সাথে লাগাইয়া দিয়ে দিছেন, এই যে এটার পরে একটা এন্টার চাপেন, এটা তো ভাই ডিলিট করে দিব। ওপা তাহলে ডিলিট করে দেন। সৌন্দর্য তো একটা জিনিস আছে বুঝছেন, নিজের চোখে দেখার মতো তো সৌন্দর্য থাকে। বুঝলাম না, ওয়াই মির তবে পরে এটা কি টেন, থাকবে? ওয়াই মির পরে টেনটা চাপেন। ঠিক আছে ভাই, না দেখতেছি, দাঁড়ান। ওয়েলকাম টু মাই গিগের আগে এত এত স্পেস দিছেন কেন? এখানে স্পেস কমাই দেন, এটা দরকার নাই তো। এবার নিচে যাবো, যান গিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেন। কিছু দিতে হবে না? হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চন আপনি দেখেন, লিখে রাখছেন, জি 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 আছে তাহলে অ্যাড করে দেন। না, এটা লিখি নাকি ভাই? এটা কি লিখবো? হ্যালো, এখানে এড করে দেন, লিখি নাকি কি লাগবো ওখানে? দেখেন এখানে এগুলো কিভাবে লিখতে হয় আপনাদেরকে বলে দিছিলাম, এবং কি কি কোন লাগবে না এগুলো লিখে রাখার জন্য, রেডি করে রাখার জন্য আগেই বলছিলাম বুঝছেন। জি ভাইয়া, ভাইয়া এখানে আমি দুইটা প্রশ্ন দিছি আর কি, তো আরো বাড়াইতে হবে কি? আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, ঠিক আছে, এখানে অনেকগুলো কোয়েশন এড করে দিতে পারেন, যে যে আপনার কাছে মনে হইতে পারে যে এই কোয়েশন গুলো সে করতে পারে, তাহলে আপনি এটা দিতে পারেন। একজন বায়ার যখন আসবে, ঠিক আছে, সে যখন দেখবে যে সে এই বিষয়গুলো করছে, যেমন লাইক আমি কিন্তু ফাইবার থেকে কিন্তু অনেক কাজ আমি কিনি, তো অনেকের প্রোফাইলে গিয়ে যখন আমি দেখি যে এভাবে কোয়েশন সে এড করে রাখছে, তখন ভালো লাগে, বুঝে যায় যে না সে তো তাহলে কাজগুলো বুঝতেছে, হ্যাঁ, সে ডেডিকেটেড আসলে আর কি। ডেডিকেটেড, এগুলো কিন্তু বোঝা যায়। হুম হুম এবং কোয়েশন গুলো কিন্তু কারোর কাছ থেকে কপি করা যাবে না, আপনি নিজের মতো করে দেখবেন, নিজে করলে দেখবেন যে আপনি, হ্যাঁ, অটো দেখবেন যে অনেক ইয়া হয়ে যাচ্ছে। হোয়াট ইজ ইউর নিকনেম, এটা কি লিখছেন, হোয়াট ইজ ইউর নিকনেম কেন লিখছেন, এটা কি কোনো ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশন হইতে পারে? আপনার গিগের সাথে সম্পর্ক আছে, আপনি এটা দিতে পারেন, ডু ইউ হ্যাভ এ টিম, লিখতে পারেন আনসার ইয়েস আই হ্যাভ এ টিম ফর দ্যাট। ওকে ভাইয়া, কি লেখছেন, ডু ইউ লেখছেন কি? ডু ইউ
Why you you yeah? Yo hey sir, you then. Yo yo Higgs. ভাইয়া এ টিম হবে, আপনি এন লিখছেন। ডুয়েট ডিটা বড় হাতে দেন। স্ট্রং টিম না দিয়ে আপনি আই হ্যাভ এ টিম অফ 10 মেম্বার দিয়ে দিতে পারেন, তাহলে ভালো দেখায়। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, খারাপ না, স্ট্রং টিম। ওকে এডে ক্লিক দেন, আগে এডে ক্লিক দেন, এডে ক্লিক দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দেন। ইউটিউব কথাটা অনেকবার লেখা হয়েছে, এটা মনে হয় ই করছে। আচ্ছা ভাইয়া, আজকে কি নিউ কিছু দেখাবেন? আমার একটু লিভ নিতে হবে, একটু কাজ ছিল। মুরাদ ভাই আমার আজকে একটু লিভ নিতে হবে, আমার একটু কাজ ছিল আর কি। লিভ নেন, লিভ নেন। ওকে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমি একটু আমার গিকটা দেখাবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রিকোয়ারমেন্ট গুলো তো আপনার লেখা ছিল, এটা কপি করে এনে এখানে দিয়ে দেন। ওকে দিয়ে দিব,
হ্যাঁ, এড দেন, এড দিয়ে 7 কন্টিনিউ দেন। ইমেজ গুলো অ্যাড করে নেন। ভাইয়া ইমেজের এসইও করার সময় তো আমরা মানে সব মিলায় হচ্ছে কি 20টা দিব, তাই না কিওয়ার্ড? আরো বেশিও দিতে পারেন, একটা স্ট্যান্ডার্ডিটি বজায় রাখার জন্য আসলে 20টা ভালো স্ট্যান্ডার্ড। আচ্ছা না, ওখানে ভাই আপনি বলছিলেন যে ডেসক্রিপশনটাও, ডেসক্রিপশনের জায়গায়ও কিওয়ার্ড দিতে, আবার কিওয়ার্ডের জায়গায়ও কিওয়ার্ড দিতে, তো আমরা তো একই রকমই দিব তাই না সবগুলা? জি জি, সবগুলো একই রকম দিব। না আমি ভাবছি আবার 10টা 10টা করে এভাবে দিব কিনা। ভাইয়া আমার যে প্রোফাইলে যে ইমেজটা থাকবে ওইটার এসইও করার সময় কি সেম প্রসিডিউর থাকবে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন বলেন। বলতেছি যে ভাইয়া আমার যে প্রোফাইল পিকচার, হ্যাঁ, ওইটার এসইও করার সময় কি সেম প্রসিডিউর ফলো করতে হবে? জি সেম প্রসিডিউর, সেম। কিন্তু ভাইয়া কিওয়ার্ড তো আলাদা হবে তাই না আমাদের প্রোফাইল পিকচারের এসইওর ক্ষেত্রে? জি ডিজিটাল মার্কেটার এই টাইপের আর কি বেশি হবে। হুম, আচ্ছা পিডিএফ এটা কোথায় ডাউনলোড করছেন সুমন রায় ভাই? ডাউনলোড করছিলেন না? ডাউনলোডস এ গিয়ে দেখেন। ডাউনলোডস এ গিয়ে দেখেন, ডাউনলোডস এ পেয়ে যাবেন। এখানে কেন থাকবে, এটা তো সি প্রোগ্রাম কম্পিউটারের। সেভেন কন্টিনিউ দিব। জি সেভেন কন্টিনিউ দেন। এখানে কি দেবো? নো দেন, নো দিয়ে সেভ দেন। টেস্ট দিতে হবে। তবে এমনি তো কমপ্লিট হয়েছে। হ্যাঁ হুম, তবে এটা ড্রাফটে চলে গেছে না, এটা পরে কোথা থেকে পাবো? ওরে আপনি ঢুকলে এখানে পাবেন, ফাইবার এখানে ঢুকলে পাবেন, যে লিঙ্কগুলো দেওয়া আছে লিঙ্কগুলোর উপর স্টাডি করেন। আচ্ছা আচ্ছা, ওকে।
শেয়ার স্ক্রিন অফ করে দেব হ্যাঁ আমি দেই তাহলে একটু শেয়ার স্ক্রিন হ্যাঁ আচ্ছা আপুর পরে তাহলে আমি করব আচ্ছা ভাইয়া দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা এই যে ফাইল করে গেলাম তারপরে টু ফাইল এই যে আমার গিক হ্যাঁ এই ছবিগুলো ঠিক আছে এইটা চেঞ্জ করে দিছি এখানেও লেখা কমায় দিছি আর কি আর এগুলো তো আপনাকে দেখাইছিলাম আর হচ্ছে এখানে এই জিনিসগুলো একটু ঠিক আছে কিনা ঠিক আছে আপনার গিগটা কি লাইভ হয়েছে না না হয় নাই আমারটা পরীক্ষার জন্য আটকে আছে আচ্ছা আমারটা হয় নাই আর কি আর আচ্ছা একটু এডিট কিতে কয়েকটা জিনিস হ্যাঁ এটা কি এভাবে যাওয়া যায় না নাকি কন্টিনিউ দিয়ে দিয়ে যেতে হবে না ওই দিক থেকে যাওয়া যায় কন্টিনিউ দিতে লাগবে না ওই যে প্রাইসিং এ ক্লিক দেন তারপর ডেসক্রিপশন এফএকিউ ক্লিক দেন ক্লিক দিলেই আপনি এখানে যেতে পারবেন ক্লিক দিলে যাওয়া যাচ্ছে না 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 ঠিক আছে এখানে দুটো কোশ্চেন আছে এটা বাড়াই দিব আর আমার কিছু কোশ্চেন ছিল এই যে ভাইয়া ভিডিও গিগ রিলেটেড আমাকে যদি একটু এইটা এই এই তিনটা জিনিস সম্পর্কে আমাকে যদি একটু বলতেন ভিডিও হচ্ছে কি এখানে আপনি ভিডিও যদি আপনার গিগের আপনি নিজে পারেন বলতে তাহলে নিজে একটা ভিডিও করতে পারেন যে আপনার সার্ভিস সম্পর্কে অথবা অ্যানিমেশন বা এগুলো করলে এগুলো করা যায় এগুলো করে আপনি ভিডিওতে অ্যাড করতে পারেন অডিও অডিওর ক্ষেত্রে সেম আপনার নিজের ভয়েস দিয়ে আপনি যদি কোনো ইয়ে করতে চান তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন আচ্ছা আর হচ্ছে পিডিএফ পিডিএফ তো লেখা আর কি হ্যাঁ পিডিএফ যেটা ডক থেকে যে আমরা পিডিএফ করি ওইটা করে মানে এটা আমাদের সার্ভিস সম্পর্কে আর কি বলবো হ্যাঁ পিডিএফ তৈরি করা তো আমি আপনাদেরকে দেখাইছি আমি ছিলাম না মনে হয় ক্লাসে আচ্ছা আমার তো ওই যে টেস্টের জন্য হয়ে আটকে গেছে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনি শেয়ার অফ করে দেন এখন খাজা ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন আমরা একটা জিনিস দেখি ভাই আমার তো বাকি আছে আচ্ছা আপনি তো এ করতেছি সমস্যা নাই জি স্যার শেয়ার দিয়েছে ওকে আপনি ফাইবারে যান স্যার ফাইবার আছে ওকে এখন আপনার প্রোফাইলে যান ওকে সোনার গিগটা আশা করি লাইভে আছে তো দেখেন আপনি গিগসে ক্লিক দেন গিগসে ক্লিক দেন গিগসে ক্লিক দিলে আমরা এখানে আমাদের গিগের যে স্ট্যাটিস্টিক্স গুলো আছে সেই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা দেখতে পারবো এই যে ওনারটা তো লাইভে আসছে হ্যাঁ ওনার পুরোটা ভালো অবস্থানে আছে এটা ফার্স্ট পেজে মনে হয় আছে আমি দেখছিলাম সেদিন স্যার পুরো টাইটেল লিখে দিলে স্যার ফার্স্ট পেজে আসে এমনিতে স্যার ফার্স্ট পেজে আসে না এমনিতে এটা ভালো অবস্থানে আছে নাহলে ইমপ্রেশন এত ভালো হওয়ার কথা না হ্যাঁ কয়েকদিনের ভিতরে ভালো আসছে আপনার এই যে ইউনিট ইউনিট টাইটেল লিখতে পারছেন ওকে
এখন যে জিনিসটা হচ্ছে সেটা আমরা দেখবো, যে আমরা আসলে অ্যানালিটিক্সটা আমরা এইভাবে এখান থেকে গিগস থেকে দেখে গিগের উপর ক্লিক দেন। দেখেন নিচে আমাদের কি আছে, দেখেন একটা আরো নিচে যান, একটা গ্রাফ দেখাবে। এই যে দেখেন আপনার গ্রাফ এখানে উঠানামা করবে, স্ট্যাটাসটিক আমরা দেখে আমরা বুঝতে পারবো আমাদের গিগের কি অবস্থা চলতেছে। ঠিক আছে, এখন ধরেন একটা গিগ যদি ভালো অবস্থানে থাকে তখন এটাকে আমরা ভুলো কোনো কিছু চেঞ্জ করব না, যদি আমাদের মনে হয় যে কোনো কিছুতে ভুল আছে তারপর আমরা সেটাকে আর চেঞ্জ করব না। ঠিক আছে, ওকে, যান উপরে যান। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মোর একটা অপশন আছে, দেখছেন মোর। ক্লিক দেন, ক্লিক দিয়ে বায়ার রিকোয়েস্ট আছে, হ্যাঁ এটাকে নিউ ট্যাবে ওপেন করেন, চাইলে এই ট্যাবেও করা যাবে, নিউ ট্যাবে করেন। এখন আপনাকে দেখতে হবে এখানে যে প্রতিদিন কিন্তু আমরা 10টা অফার দিতে পারবো, এই যে 10 অফার্স লেফট টুডে, 10টা অফার দেওয়া যাবে প্রতিদিন। এখন আপনার এখানে কোনো অফার নাই, সো অফার আসে, অফার নর্মালি হচ্ছে আপনার নর্মালি বিকেলের দিকে আসবে এবং রাতে আসবে। নিউ সেলারদের ক্ষেত্রে লেভেল 1 লেভেল 2 তে এখানে অটোমেটিকলি এখানে অনেক ইয়া থাকে, 1000 এর উপরে থাকে, 1000 2000 থাকে, ওনার এবার খুঁজতে হয় না। আপনাদের নিউ সেলারদের কিভাবে খুঁজতে হবে যে আসলে বায়ার কখন আসবে, যদি বায়ার আসে তখন বায়ারের যে রিকোয়েস্ট ইয়া থাকবে, জব পোস্ট থাকবে, আমরা সেখানে অ্যাপ্লাই করব। আমরা দেখব যে আসলে কিভাবে প্র্যাকটিক্যালি এগুলো দেখব, কিভাবে আসলে একজন বায়ারকে আমরা ইয়া পাঠাবো। হ্যাঁ, বিডটা আমরা কিভাবে সুন্দর করে লিখবো, বায়ার রিকোয়েস্টটা কিভাবে দিব। ঠিক আছে, নেক্সট ক্লাস গুলোতে আপনি খাজা ভাই আপনি ইয়ে করে রাখেন, আপনার বায়ার রিকোয়েস্ট থাকলে ওইটাগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আমরা ওইগুলো নিয়ে একটু ডিসকাস করবো। ঠিক আছে, যে আসলে আপনি এই বায়ার রিকোয়েস্ট কি ধরনের ইয়া পাঠাইতে পারতেন এগুলো একটু আমরা দেখবো। ঠিক আছে, জি স্যার, এখন তো এটা ইমটি আছে, এখন স্যার কি করবো? কি বুঝে নাই কি বলছেন? মানে এখন তো স্যার এটা খালি খালি দেখাচ্ছে। হ্যাঁ, এখন বায়ার রিকোয়েস্ট নাই আপনার কাছে, এখানে কোনো বায়ার আসে নাই। হ্যাঁ, এখানে বায়ার আসবে, তো এইভাবে আপনাকে রিলোড দিয়ে দিতে হবে একটু। আর টাইমিংটা হচ্ছে বিকালের দিকে, আপনি বিকাল আপনার 4টা থেকে 7টা পর্যন্ত একটা টাইমে দেখবেন, রাতে 10টা পরে 10টা থেকে 12টার ভিতরে দেখবেন, তারপরে হচ্ছে 1টা থেকে 3টার ভিতরে দেখবেন, এই টাইমগুলোতে বায়ার রিকোয়েস্ট আপনি পাবেন। তখন আমরা বায়ার রিকোয়েস্ট করব, কিভাবে অফারটা পাঠাবেন, কি ধরনের লিখবেন, কি লিখে দিবেন, এই জিনিসগুলো আমরা কিছু প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে আইডিয়া হবে সবার। ওকে, আপনি যদি পান তাহলে আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে করে রাখেন, আমরা এইগুলো নিয়ে ক্লাসে আলোচনা করব, এবং আপনারা পরবর্তীতে যে ক্লাসগুলো আসবে যাদের গিগ পাবলিশ হয়েছে আপনারা এইভাবে বায়ার রিকোয়েস্ট আসছে কিনা এগুলো চেক করে দেখবেন, যদি থাকে সাথে সাথে আমাকে বলবেন, সাথে সাথে আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিয়ে তখন এটা দেখাবো। এবং বায়ার রিকোয়েস্ট যখন আপনার এখানে আসবে, ধরেন লাইক আপনার কাছে এখন ধরেন 2টা বা 5টা বা 10টা বায়ার রিকোয়েস্ট আসছে, আপনি কিন্তু তখন আর রিলোড দিবেন না, রিলোড দিলে কিন্তু এগুলো আবার চলে যাবে। ঠিক আছে, ওকে স্যার, ওকে। তারপর দেখেন এখানে আমাদের আরো কিছু জিনিসগুলো, এগুলো দেখেন একটু, যে মেসেজ একটা অপশন আছে, মেসেজে ক্লিক দিয়ে ওর কথা আপনি যে ঘরটাকে নিবেন টোটাল সেই ঘরটা এখানে দেখলাম ওই যে ইয়া আছে লার্ন অনলাইন কোর্স, এটার জন্য কি পে করতে হবে নাকি? হ্যাঁ, দেখেন এখানে আছে কি, দেখেন এখানে মেসেজে ক্লিক দিলে নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা সবসময় চেক করে রাখবেন, ক্লিয়ার করে রাখবেন, তাহলে আপনার আপডেট তত থাকবে। আর ইনবক্স, ইনবক্সে ক্লিক করেন, তাহলে আপনাকে যদি কোনো কেউ বায়ার মেসেজ দেয় ইয়া দেয় তাহলে এখানে কিন্তু আসবে। এই যে দেখেন তারা আপনাকে দিছে, দেখছেন? জি স্যার, ওনাদের মেসেজ স্যার আমাদের গ্রুপেরই দুজন পোস্ট করেছিল, তো ওনাদের মেসেজ করেছিলাম। ভালো করছেন, কনভারসেশন রেট বাড়বে এভাবে করেন। তারপরে দেখেন অর্ডারস, অর্ডারস অপশনে ক্লিক দেন, অর্ডারস অপশনে ক্লিক দিলার পর দেখেন আপনার এখানে যদি কোনো অর্ডার থাকে তাহলে এই অর্ডার গুলো এখানে দেখাবে। ঠিক আছে, যে এখানে প্রায়োরিটি আছে কয়টা চলতেছে, এই নিউ থাকলে নিউ, অ্যাক্টিভ অর্ডার থাকলে অ্যাক্টিভ, লেট যদি আপনার কোনো অর্ডার দিতে ডেলিভারি দিতে লেট হয় তাহলে লেটে দেখাবে, ডেলিভার্ড মানে কয়টা আপনি ডেলিভার দিচ্ছেন এটা দেখাবে, কমপ্লিটেড এর মধ্যে কয়টা কমপ্লিট হয়েছে সেটা দেখাবে, ক্যান্সেল এর মধ্যে কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে,
স্টার্ট স্টার্ট মানে হচ্ছে কোন যে কাজগুলো আপনি স্টার মার্ক করে রাখছেন সেগুলো স্টার্ট দেখাবে, ঠিক আছে? তারপরে আপনি অ্যানালিটিক্স এ ক্লিক দেন, গিগস তো দেখছেন, এখন অ্যানালিটিক্স এ ক্লিক দেন। এটা আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন, এগুলো কি বলে এগুলো দেখলে একটু বুঝবেন। স্যার ভিডিও গুলি স্যার ডাউনলোড করে রাখতেছি স্যার, এগুলি কি স্যার গ্রুপে দিয়ে দিব? আপনি এগুলো গ্রুপেও দেন আর ফ্রিল্যান্সার কমিউনিটিতেও কিছু পোস্ট দেন, কারণ হচ্ছে এগুলো ভিডিও হয়তো কিছু নতুন থাকতে পারে। ওকে স্যার। আপনারা দিবেন বুঝছেন, আপনারা যদি ফ্রিল্যান্সার কমিউনিটিতে, এটা তো আপনাদের সবার জন্য, হ্যাঁ যদি একটা নলেজ শেয়ার করে দেখবেন আরেকজন শেয়ার করবে, এখানে দেখবেন কয়েকজন আছে ওরা ভালো শেয়ার করে, সাব্বির রহমান আছে সে কিন্তু ভালো ভালো জিনিস শেয়ার করে আমি দেখছি। আচ্ছা তারপর দেখেন এখানে আপনার টোটাল আর্নিং, এখানে আর্নিংটা কি আছে না সেটা হচ্ছে আর্নিং, আর্নিং টোটাল আর্নিং কত হয়েছে, টোটাল আপনার কত ধরনের কমপ্লিটেড অর্ডারস, এভারেজ সেলিং প্রাইস, আর্নিং ইন জানুয়ারি, দেখছেন এগুলো দেখাবে এখান থেকে। ঠিক আছে এখন আর্নিংস এ ক্লিক দেন। দেখেন এখানে হচ্ছে আর্নিংস আপনার স্ট্যাটিস্টিক্স টা আসবে, লোডিং হচ্ছে। এই যে দেখেন আপনার নেট ইনকাম কত হয়েছে, উইথড্রো কত দিছেন, আপডেট টু ফর পার্সেস কত আছে, মানে এগুলো ইউজড পার্সেস এগুলো সব দেখাবে, অ্যাভেলেবল উইথড্রোর জন্য কত আছে সেটাও দেখাবে। এখান থেকে আমরা আসলে মূলত যে পায়োনার কার্ড আমরা এড করব পরবর্তীতে, এগুলো দেখবো পায়োনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এগুলো পায়োনার কার্ড এড করে পায়োনার দিয়ে আমরা এখান থেকে উইন্ডো দিতে পারবো খুব ইজিলি। ঠিক আছে স্যার 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 পিওনিয়ার যদি আমরা করি এটাতে স্যার কত চার্জ কাটে? পেওনার তো আপনার চার্জ কাটে বলতে কি, পেওনার থেকে এখান থেকে আপনার নিতে কোনো চার্জ নিবে না, আপনার পেওনার থেকে যদি ব্যাংকে নেন তাহলে হচ্ছে যে সেই পার উইথড্রোতে আপনার $1 করে নিবে, আর যদি কার্ড কার্ড নেন তাহলে বার্ষিক $29 নিবে। আচ্ছা স্যার পার উইথড্রো তে কি স্যার $1 না $4 বললেন? $1 $1 $1 তো এই জিনিসগুলো মোটামুটি আপনাদের বোঝার দরকার ছিল আমি মনে করি, তো আশা করি এগুলো সবাই বুঝতে পারছেন। আমরা গিগ গুলা আরো, আপনার মাত্র একটা গিগ করছেন, আরো 4-5টা গিগ করে ফেলেন, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল যতগুলো গিগ করা যায়। লেভেল আপনারা নিউ সেলারে 7টা গিগ করতে পারবেন, একটা ফাঁকা রাখবেন না, 7টা 7টা আপনি করে নেবেন, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা স্যার লিড জেনারেশনের তো যে বলছিলেন স্যার ওটা কোন ক্যাটাগরি দিয়ে করবো স্যার যাতে এক্সাম না হয়? আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে আগে করে ফেলেন, তারপরে পরে স্যার চেঞ্জ করে দিবো এডিটে গিয়ে। হ্যাঁ 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 পরে চেঞ্জ করতে পারবেন না, দেখাই দিব না পরে কিভাবে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি নিজেও পারবেন যদি তারপর জি স্যার। সমস্যা মনে করেন তাহলে আমি দেখাই দিব, সমস্যা নাই। আচ্ছা স্যার এটা হচ্ছে একটা টেকনিক, হ্যাঁ এটা সবসময় এটা আমরা আগে থেকে করে আসছি। আমাদের আগে কিন্তু এসইও এর উপরে খুব কড়াকড়ি ছিল, মানে গিগ পাবলিশ করা যেত, তখন এসইও আচ্ছা ফিল ছিল সাবক্যাটাগরি দিব কি? সাব ক্যাটাগরি গুলো দিয়ে দেন, অন্য যে কোনো একটা কিছু দিয়ে দেন, দিয়ে দিয়ে আপনি আগে পাবলিশ করে দেন, দেন আচ্ছা এটা লাইভ হওয়ার পরে আপনি চেঞ্জ করে দেন, তখন আমরা এইভাবে এই কাজগুলো করতাম। আচ্ছা স্যার মানে স্যার পাবলিশ হওয়ার পরে চেঞ্জ করব নাকি স্যার লাইভ হওয়ার পর মানে স্যার ইমপ্রেশন আসার পরে চেঞ্জ করব? না পাবলিক পাবলিক মানে আপনার, আপনি এটা যদি মানে লাইভ হওয়ার দরকার নাই, লাইভ হওয়ার আগেই আপনি জাস্ট যদি নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরেই আপনি চেঞ্জ করে দিয়ে দিবেন। ওকে স্যার ওকে আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার, তাহলে আপনি বুঝছেন তো এই বিষয়গুলো? জি স্যার ওকে আমরা কিন্তু বাই রিকোয়েস্ট এগুলো দেখবো যে কিভাবে বাই রিকোয়েস্ট জি আসবে, কিভাবে আপনি ইয়ে করবেন, এগুলো আসবে ধীরে ধীরে আসবে, তো দেখবেন। এখন হচ্ছে যে আপনি মাহফুজ আপু আপনি স্ক্রিন শেয়ার দেন, মাহফুজ আপুর কি করা হয় নাই, খাজা ভাই আপনারা আসলে একটু হেল্প করেন তো, ওনার মনে হয় পিডিএফ টা করা হয় নাই। জি ভাইয়া বাজেটের ওটাও করতে পারেনি। হ্যাঁ আমার